আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আমাদের আজকের ভিডিওতে স্বাগত। আমরা আমাদের বিগত ভিডিওগুলিতে হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে বেশ কিছু বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা আপনাদেরকে হেপাটাইটিস বি ভাইরাসের কারণে সিরোসিস অফ লিভারে আক্রান্ত একজন রোগীর সাথে পরিচয় করিয়ে দিব। আমাদের রোগীর নাম মিস্টার তাজুল ইসলাম, উনি আমাদের হাসপাতালে ভর্তি একজন রোগী। তো উনি আপনাদের সাথে তার জীবনের কিছু কথা শেয়ার করবেন। আশা করি এই জিনিসগুলো আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন, যারা ভিজিটর আছেন, সবার কাছে লাগবে। তো সবাই দেখুন জনাব তাজুল ইসলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হেপাটাইটিস বি ভাইরাস মানুষের জীবনকে অত্যন্ত খারাপ পর্যায়ে নিয়ে যায়। লিভার সিরোসিস অত্যন্ত কষ্টকর একটি রোগ। আজকে আমরা হেপাটাইটিস বি ভাইরাসের সিরোসিসে আক্রান্ত একজন রোগীকে আপনাদেরকে দেখাবো। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, আমার একজন রোগী, ওনার নাম তাজুল ইসলাম। আমরা ওনার অনুমতি ক্রমে এই ভিডিওটি করছি। উনি হচ্ছেন মিস্টার তাজুল ইসলাম। আপনার নাম কি? আমার তাজুল ইসলাম। কি কষ্ট আপনার? কি সমস্যা? পেটে কি রোগ আপনার জানেন? কি রোগ? লিভার সিরোসিস। কোনো ভাইরাস আক্রান্ত হয়েছেন? কোনো ভাইরাস আছে হেপাটাইটিস বি বা এরকম কিছু? বি ভাইরাস। আপনার কি কষ্ট হয়? শ্বাসকষ্ট, খেতে পারেন না? আচ্ছা, আর কি কষ্ট হয়? পেট সবসময় ভরা থাকে। আচ্ছা, পেট ফুলে গেছে কি? পেটে পানি হয়েছে? কখনো রক্ত বমি বা কালো পায়খানা হয়েছিল? মাঝে মাঝে হয়। জ্ঞানও তো হারাই ফেলছি। আপনি কি আগে বোঝেন নাই এই রোগটা আপনার শরীরে ছিল? চিনতে পারেন নাই? তারপরে যখন জন্ডিস হয়েছে তখন টের পাইছি, তারপরে ধরা পড়ছে। ঠিক আছে, এখন আপনার কি সমস্যা? কি চিকিৎসা করতে কোনো অসুবিধা হচ্ছে? অর্থ খরচ, টাকা পয়সার সমস্যা? টাকা পয়সা নাই, খরচ বহন করা কষ্ট হচ্ছে। ওষুধের দাম? ঠিক আছে, আমাদের দেশে কি লিভারের ভালো হাসপাতাল হওয়া দরকার নাকি? ভালো হাসপাতাল হইলে ভালো হয় না? আমাদের দেশে আসলে লিভার বদল করার মতো বড় হাসপাতাল নাই, এরকম হাসপাতাল হইলে ভালো হয়। সেটাই, সরকারিভাবে এগুলো উদ্যোগ হইলে আপনাদের সুবিধা হয়। সরকারিভাবে আপনার জন্য সহযোগিতা দরখাস্ত করছেন? হয় নাই? আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা দেখি চেষ্টা করে আপনার জন্য কতদূর কী করা যায়। হ্যাঁ, তারপরে নিয়মিত ওষুধ খাবেন। ঠিক আছে। তো উনি আসলে হেপাটাইটিস বি ভাইরাস সিরোসিসে আক্রান্ত, অত্যন্ত কষ্টকর জীবনযাপন। আসলে এটা রোগী এবং রোগীর পাশে যারা থাকে তারা ছাড়া এই পরিস্থিতি বোঝা খুবই মুশকিল। তো এই জন্য আসলে আমাদের সতর্ক হওয়া দরকার, যাতে এ ধরনের রোগ থেকে আমরা নিজেদের এবং পরিবারকে হেফাজত করতে পারি। এই জন্য আসলে হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে সবারই সচেতন হওয়া দরকার এবং সবারই টেস্ট করা দরকার যে না জানি আমার রক্তেও এই ভাইরাস রয়ে গেছে। এবং এটি চিকিৎসা আসলে শুধু ব্যক্তি পর্যায়ে একজন চিকিৎসকের পক্ষেও সম্ভব না, সরকারি উদ্যোগ, রাষ্ট্রীয় উদ্যোগ অত্যন্ত জরুরি আমাদের এই রোগীগুলোর জন্য। আশা করব আমাদের এই ভিডিও থেকে আমাদের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাই এ বিষয়ে আরও দৃষ্টি আকর্ষণ করবেন এবং আমাদের এই চিকিৎসায় যে ধরনের হসপিটাল বা কেন্দ্র দরকার সেই বিষয়ে আগিয়ে আসবেন ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জনাব তাজুল ইসলামকে দেখলেন, উনি আমাদের হাসপাতালে প্রায় ভর্তি হন লিভার সিরোসিস। এরকম অনেক রোগী আছে আমাদের যারা লিভার সিরোসিসে আক্রান্ত।
এবং যেই লিভার সিরোসিসটি আসলে হেপাটাইটিস বি ভাইরাসের কারণে হচ্ছে। এটি একটি এমন রোগ যা মানুষকে ধুকে ধুকে শেষ করে দেয়। এবং সবচেয়ে বড় সমস্যা হলো যে এই মানুষটি যখন জীবনের শুরু থেকে অথবা দীর্ঘদিন ধরে হেপাটাইটিস বি বহন করতে থাকে, এই রোগটি কিন্তু টের পায় না, যেমন জনাব তাজুল ইসলাম পায়নি। আর যখন তিনি টের পান অথবা চিকিৎসক তার রোগটিকে নিয়ন্ত্রণ নির্ণয় করতে পারে, তখন আর আসলে এই রোগ থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার খুব বেশি সুযোগ থাকে না। এই জন্য আসলে আমাদের শুরু থেকেই সচেতন হওয়া দরকার। আমরা সবাই যেন আমাদের লিভারকে জানি এবং লিভারের বিষয়গুলি সম্পর্কে সচেতন হই, এবং নিজেদের রক্ত পরীক্ষার মাধ্যমে আমি নিজেও কি এই ভাইরাসকে বহন করছি কিনা এ বিষয়ে সতর্ক হই। আর সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে, এই রোগের চিকিৎসা, হেপাটাইটিস বি ভাইরাসের যে ওষুধগুলি আমাদের বাজারে অ্যাভেলেবল, এগুলোর দাম 50 থেকে 150 টাকা পর্যন্ত রয়েছে। রোগী ভেদে আমাদেরকে বিভিন্ন মূল্যের ওষুধ দিতে হয়। আমাদের দেশের অধিকাংশ মানুষই গরিব অবস্থায় রয়েছেন, এই মানুষগুলোর পক্ষে এরকম দামি একটি চিকিৎসা জীবন ভর বহন করা অত্যন্ত কঠিন হয়ে যায়। এই ওষুধগুলো তাদেরকে কিনতে হয় বিভিন্ন দামে বিভিন্ন কোম্পানি থেকে, ফলে এক সময় দেখা যায় রোগীরা আর এই ওষুধটি কন্টিনিউ করতে পারে না। এক সময় সে হতাশ হয়ে পড়ে, তার পরিবার হতাশ হয়ে পড়ে, জমি জমা সব কিছু বিক্রি করতে হয়। এই জন্য আসলে একটি সমন্বিত অ্যাপ্রোচ প্রয়োজন, যে আমাদের সরকার, দেশের মানুষ যদি এই রোগীগুলির পাশে দাঁড়ায় তাহলে হয়তোবা তাদের জন্য একটি ভালো কিছু করা সম্ভব। আর তাই এটা অত্যন্ত জরুরি যে আমাদের দেশে আমরা হেপাটাইটিস বি ভাইরাস বা লিভার সিরোসিসের রোগীদের জন্য একটি আলাদা কেন্দ্র তৈরি করি, যেখানে লিভার সিরোসিসের ভালো চিকিৎসা হবে, এমনকি লিভার ট্রান্সপ্লান্টেশন, যেটি লিভার সিরোসিসের আলটিমেট চিকিৎসা বা শেষ চিকিৎসা, সেই চিকিৎসার সুযোগ আমাদের দেশে নাই। কিন্তু এ বিষয়ে আমাদের আগে আসা দরকার, দেশের মানুষের, দেশের যারা উচ্চ শ্রেণীর নাগরিক রয়েছেন তাদের এবং দেশের সরকারের। আজকে যদি সবার প্রয়াস থাকে তাহলে আমাদের রোগীরা আমাদের দেশেই তাদের চিকিৎসা করা সম্ভব, বাহিরের দেশ থেকে চিকিৎসা করা প্রয়োজন হয় না। আর বাহিরের দেশের চিকিৎসার ফলে যে অনেক বেশি অর্থ আমাদের দেশ থেকে বাইরে চলে যায় সেটাকেও ঠেকানো সম্ভব। তাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করব আমাদের সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে আমাদের সরকারের যারা সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে, যে আমাদের দেশে লিভার ট্রান্সপ্লান্টেশনের একটি কেন্দ্র যাতে আমরা তৈরি করতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দয়াদ্র ব্যক্তি, তিনি আমাদের লিভার সিরোসিস সহ 6টি রোগের জন্য একটি বিশেষ সুযোগ করে দিয়েছেন। সমাজ কল্যাণ থেকে আমাদের রোগীরা 50,000 টাকা করে সহযোগিতা পায়, কিন্তু এই সহযোগিতাই কিন্তু আমাদের লিভার সিরোসিসের রোগীদের জন্য যথেষ্ট নয়, তাই তাদের জন্য আরও অনেক কিছু করার সুযোগ রয়েছে। যেমন সরকারিভাবে আমরা অনেক অ্যান্টিবায়োটিক সহ অনেক ওষুধ কিন্তু সরকারি হাসপাতাল থেকে ফ্রি দিই। আমরা যদি আমাদের হেপাটাইটিস বি ভাইরাসের রোগীদেরকে আমাদের এই ওষুধগুলো হাসপাতাল থেকে সরকারিভাবে সহযোগিতা করতে পারি, তাহলে আমাদের রোগীদের জীবনটা অনেক সহজ হয়। এ ব্যাপারে আমি অনুরোধ করব যে আমাদের দেশের সকলে যেন এগিয়ে আসে। এ আশা ব্যক্ত করে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।